আপনারা দেখছেন স্পেস টিভি বাংলা, আপনার নিজস্ব চ্যানেল। বন্ধুরা, আমাদের রান্নাঘরে স্বাগত। যদিও রোজ রোজ আপনাদের স্বাগত জানানোর কিছু নেই, আপনারা নিজে থেকেই এতদিনে আমাদের বন্ধু হয়ে গেছেন, কাছাকাছি এসে গেছেন। ঠিক সময়টি হলেই টিভি খুলে সরাসরি আমরা দুজনেই, মানে আপনারাও বটে আমরাও বটে, রান্নাঘরে ঢুকে পড়ি। দেখুন না, রান্নাঘরে কি হয়, কিছু হোক না হোক রোজ ভাত রুটিটা তো হয়, সেটা করতেই হবে, কারণ সেগুলোই মেন ফুড। ভাত রুটি বাদ দিয়ে শুধু তরি তরকারি হলো কি এটা ওটা হলো তা তো হবে না, সেজন্য ভাত রুটিটা করতেই হবে। ধরুন আপনার বাড়িতে কেউ গেস্ট আসবে, কেউ এসে খাবে, থাকবে কি বাড়ির লোকই খাবে বলে আপনি ভাত রুটি করলেন, কিন্তু হয়তো সে বাইরে থেকে খেয়ে এলো, এরকম তো আমাদের প্রায়ই হয়। তখন কি হয়, বেঁচে যায়। কিন্তু এখনকার যে দিনকাল, ফেলতে ইচ্ছে করে বলুন, কিরকম গা কড়কড় করে না, খাবার দাবার যেই কেউ খেলো না, ফ্রিজের জন্য আমরা রাখতে পারি, কিন্তু সেই একই রান্না, আগেকার রুটি রইলো কি ভাত রইলো, এই গরম করে একটু খেলাম, একটুও খেতে ভালো লাগে না। আচ্ছা, এই সমস্ত বাকি বাঁচা জিনিসপত্র দিয়ে কি করে নতুন নতুন রান্না তৈরি করা যায়, যদি সেরকম কিছু পাওয়া যেত তাহলে বেশ সুবিধা হতো না? মনেই হতো না যে আমরা পুরনো রান্নাগুলো, ভাত রুটিগুলো খাচ্ছি, অথচ নতুন একটা রান্নাও পাওয়া যেত। বেশ, এইগুলো দিয়েই ভালো করে খাবার দাবার তৈরি করে জলখাবার ইত্যাদি সবাইকে পরিবেশন করা যেত। আসুন আজকে বন্ধুরা আমরা সেই রকমই একটা রান্না শিখব, যে বাকি জিনিস দিয়ে। মনে করুন বাকি রুটি, আপনার বাড়িতে বাকি রুটি পড়ে রইল, তখন আপনি কি করবেন? ফ্রিজে রাখা রইল, খারাপ হয়নি, বার করে গরম করে খাওয়া যায়, কিন্তু সেটা একটা পুরনো রুটি, কেমন যেন লাগে। কিন্তু সেটা দিয়ে যদি একটা নতুন রান্না করা যায় তাহলে কিন্তু সেটা আবার নতুন, সুন্দর, মজাদার, চটজলদি খাবার হয়ে যাবে। আমাদের বন্ধু আজকে যিনি এসছেন এইরকমই একটা রান্না শেখাবেন। এই বন্ধুও কিন্তু আপনাদের আগে চেনা, দেখলেই বোঝা যাবে। এসো, হ্যাঁ তুমি আবার এসেছো আমাদের এখানে। হ্যাঁ, বন্ধুদের নমস্কার জানাচ্ছেন, আমিও জানাচ্ছি। সীমা, ঠিক বলেছি সীমা? তুমি উত্তরপাড়ায় থাকো, ঠিক বলেছি? হ্যাঁ, তুমি আজকে আমাদের কি রান্না শেখাবে বলো, একটু আগে যে কথা বলছিলাম আমরা। আমি আজকে শেখাচ্ছি আটার রুটির পকোড়া, এটাও আমার আবিষ্কার। আচ্ছা বাহ, এই রকম সুন্দর সুন্দর আবিষ্কার পেলে আমাদের কত সুবিধে। আটার রুটির পকোড়া নতুন রুটি দিয়েও করা যায়, কিন্তু তার চেয়েও আমাদের তো যেগুলো বেঁচে টেঁচে যায় সেগুলো নিয়েই যদি করে ফেলা যায়, আটার রুটি তৈরি করা রইল, অনেক সুবিধে। বেশ, শুরু করে দাও তাহলে তুমি সীমা। আজকে আটার রুটি, সেদ্ধ আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিট কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, নুন, চিনি, আজিরা মাত্র, সাম্বার মশলা, কর্নফ্লাওয়ার, তেল, টমেটো সস, চিলি সস দিয়ে। আচ্ছা, প্রথমেই নিশ্চয়ই আমরা গ্যাস জ্বালবো না, সেটা পরে, আগে একটু প্রিপারেশন কিছু আছে। আচ্ছা আচ্ছা, কি কি জিনিস কি কি লাগছে? ফার্স্টে লাগছে রুটিটা, টুকরো টুকরো করে নিচ্ছি। আচ্ছা, আটা রুটি যেগুলো আছে সেগুলোকে আমরা আগে টুকরো নিই, টুকরো করে নিচ্ছি। বন্ধুরা দেখছেন তো আটার রুটি, বাসি রুটি রইলো, খাওয়া হচ্ছে না, ফেলা যাচ্ছে, সেই পকোড়া বানিয়ে দিলে বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, সেগুলো উঠেও গেল, চোখ করে দিলে বাহ, সুন্দর, চা কফির সাথে খেতে খুবই নিশ্চয়ই। সেই তো, রুটিগুলোকে এরকম করে একটু কুচো করে ছিঁড়ে নিয়ে, খুব কুচি নয়, খানিকটা একটু কুচো কুচো করে নিয়ে ডিম গোলার মধ্যে তুমি দিলে। আচ্ছা বেশ, তারপর আলু সেদ্ধ রেখেছো, আলু সেদ্ধটা দিচ্ছি। আচ্ছা, ওটার সঙ্গে আলু সেদ্ধটা, চটকানো আলু সেদ্ধ রেখেছে, কটা আলু রেখেছিলে? চারটে আলু, মানে চারটি রুটি হলে সেদ্ধ করা চারটে আলু, চারটি রুটির আন্দাজে, মানে একটা রুটি ইজ টু একটা আলু। আচ্ছা, এখানে তো দেখতেই পাচ্ছি, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা, ধনে পাতা,
যদিও বিট গাজর এই সমস্ত শীতের ইয়ে এমনি সময় হয়তো পাওয়া যায়, কিন্তু বিট গাজর যদি নাই থাকে আমার মনে হয় বিট গাজরটা যে নিশ্চিত লাগবে, না থাকলেও হবে, একই রকম থাকলে দেখতে খেতে বেশি ভালো লাগবে। সব রকম সবজিটা তো পেটে যাবে, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ সেটা ঠিকই। এখন ভেজিটেবলস অন্য সব কিছুর সঙ্গে ভেজিটেবলসটা খেলেও ভালো। স্বাদ মতো নুন দিচ্ছি, নুন দেওয়া হচ্ছে। এতদিন রান্না করতে করতে বন্ধুরা নুনের আন্দাজটা আমাদের নিশ্চয়ই খানিকটা হয়ে গেছে, সেই আন্দাজ মতো আমরা দেবো চিনি। নুনের সঙ্গে সবসময় দেখবেন চিনি দিলে কিন্তু একটা টেস্ট, নুন চিনি মানে যে কোনো রান্নায় অল্প ঝাল, অল্প নুন, অল্প মিষ্টি, অল্প টক। আচ্ছা আজিনা মটর, আচ্ছা আজিনা মটরটা কেন দিচ্ছ? স্বাদের জন্য। আচ্ছা আচ্ছা, সাম্বার মশলা, এইটাতে একটা অদ্ভুত গন্ধ বেরোবে, আর তার সঙ্গে একটু টকের ব্যাপারও থাকে। সাম্বার মশলা, সাম্বার পাউডার আজকাল সকলের বাড়িতেই থাকে। এক চামচ সব কিছু দিয়ে তৈরি হচ্ছে। এইটা এটা কর্নফ্লাওয়ার দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে যেটা হয় আমার মনে হয় সীমা একটু মুচমুচে, হ্যাঁ হ্যাঁ মুচমুচে, আর যে কোনো জিনিসকে একটা কামড়ে রাখার যে ব্যাপারটা সে খুলে যায় না, ছেড়ে যায় না, সেটা হবে আর মুচমুচে। হ্যাঁ এবার ওই টাইট করে মাখিয়ে নেব, রুটিগুলো দিয়ে এই সব জিনিসগুলো একসঙ্গে দিয়ে এটা মাখিয়ে নিচ্ছে। আচ্ছা গ্যাসটা জ্বেলে কড়াটা তার উপর, হ্যাঁ কড়াটা তার উপর বসিয়ে দেওয়া হলো। এতে তুমি তেল দিচ্ছ, ধরো ছোট কাপের এক কাপ না, হ্যাঁ দেড় কাপ মতো তেল, কেন না কি একটু ডুবু ডুবু তেলে তো ওইগুলো ভাজা হবে, পকোড়ার মতন ভাজা হবে, সেই জন্য একটু তেল দিতে হবে সাদা তেল। বেশ এগুলো তো সব রুটির সঙ্গে বেশ মাখিয়ে নরম হয়ে বেশ গলে গেল একসঙ্গে, হ্যাঁ গলে যাবে। আর যেহেতু বাহ এ তো বেশ সুন্দর ব্যাপার, আর পকোড়া টকোড়া তো শুনলেই সকলেরই জিভে জল আসে স্বাভাবিকভাবেই, পকোড়া নামটাই এমন, শুনলেই মনে হয় কান দিয়ে নামটা ঢুকলেই জিভ দিয়ে জল বেরোতে শুরু করে দিল, ছোট কি বড় কি সবার। হ্যাঁ তেলটা হয়ে গেছে, আর একটুখানি হবে বোধ হয়, আর একটু হবে, তেলটা হয়ে গেলে ভাজতে ভাজতে একটু আমরা সিম করতে পারি গ্যাসটা, যাতে ওই মাঝামাঝি রকমটা হয়, না বেশি না কম এই রকম। বেশ এটাও তোমার উদ্ভাবনী রান্না, আটার রুটির পকোড়া এতক্ষণে হয়ে গেছে। হ্যাঁ দেখো এইবার তাহলে পকোড়াটা ছাড়া যায়। বাহ হ্যাঁ তেলটা বেশি তো আর একটুখানিও হবে, ছাড়তেই পকোড়াটা আর একটুখানি তেলটা, হ্যাঁ হ্যাঁ ফুটফুট করতে শুরু করেছে। পকোড়া যেরকম ভাজা হয় সেরকম মাঝামাঝি মতো সাইজ, খুব বড়ও না আবার খুব ছোট। বাহ রুটির বদলে এরকম করে আজকে যারা দেখলেন আমার মনে হচ্ছে তাদের ধরুন বাড়িতে বাচ্চা টাচ্চারা যারা আছে তারা যদি দেখে কেউ এক্ষুনি সে বলবে যে রুটি খাবো না, মা রুটি করেছে তো রুটিটা এক্ষুনি পকোড়া বানিয়ে দাও, কোনো অসুবিধে নেই। তখন একটু ঝামেলাও হবে, বলবে এমনি না রুটি না খেয়ে রুটির পকোড়া খেতে চাইছে। সত্যি সুন্দর, দেখতেও সুন্দর হচ্ছে, একটা বৈচিত্র্যও হচ্ছে, এই যে গাজর বিটস সব ওগুলো কারেক্ট খুবই ভালো, বিটস পড়ছে আলাচ পড়ছে, এগুলো তো বাচ্চারা তরকারি করে দিলে খাবে না, বয়স্ক মানুষেরা বাড়িতে থাকেন বিভিন্ন রোগে অনেক কিছু খেতে পারেন না, একঘেয়ে খাওয়া ভালো লাগে কি, সবাই খাবে, আর বিশেষত ওই বাকি থেকে যাওয়া খাবার খাওয়া এবং সেগুলোকে ওঠানো, আর আজকালকার দিন বলে না ফেলা জিনিসটা তো কখনোই ভালো না, কেন কেন নষ্ট করবে, নিশ্চয় পাল্টে রিসাইকেল করার মতো যদি আমরা রিসাইকেলটা খাবার ব্যাপারেও সেটা করতে পারি তাহলে খুবই ভালো। ভীষণই সুন্দর, এই তো সুন্দর হচ্ছে এগুলো পকোড়াগুলো, একটু শক্ত মানে ধরে গেলে তখন আমরা একটু আস্তে আস্তে নেড়ে ইয়ে করতে পারি এদিকটা থেকে। বাহ হ্যাঁ তোমার ইয়ে দেওয়ার ফলে কর্নফ্লাওয়ার বলো এ বলো বেশ সুন্দর, হ্যাঁ মুচমুচেও হবে এবং এটিয়ে টেনেও যাবে, যেটা হচ্ছে দেখছি ছেড়ে ছেড়ে যাবে না সেই ব্যাপারটা। অনেক সময় হয় কি অনেক কিছু ফ্রাই দিয়ে আমরা দেখি যে কড়াই গিয়ে যদি ছেড়ে যায় তাহলে কিন্তু তেলটাও নষ্ট হয়ে যায়, তেলটাও নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খাবারটাও খারাপ হয়ে যায়, কেউ খেতেও চায় না, খাবারটা খারাপ হয়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে একেবারেই সেটা, এই যে বেশ সুন্দর উল্টোনো যাচ্ছে,
না তুমি উল্টো হ্যাঁ সুন্দর উল্টোনে যাচ্ছে বাহ এগুলো তো স্ন্যাক্স হিসেবে দারুণ সুন্দর দেখেই দেখেই বুঝে যাচ্ছে দারুণ সুন্দর স্ন্যাক্স আর এটা তৈরি করে কাউকে খাইয়ে ঠিক ওই একই ধাঁধার মতো যদি জিজ্ঞেস করা হয় বলো তো এই নাও পকোড়া খাও খেলে খেয়ে ফেলার পরে কিসের পকোড়া খেলে সে তখন বলবে হ্যাঁ এই পকোড়া সুন্দর এটা ওটা আলু দিয়ে ডিম দিয়ে এটা সেটা কিন্তু এর আসল বস্তুটা যে রুটি এবং আজকের নয় আগের রুটি সকালের কি কালকের সেটা শুনে তো সে থ হয়ে যাবে এমনিতে হয়তো সে খেতেই চায় না আমি পুরনো জিনিস খাই না এরকম করে এটা খেয়ে ফেলবে সুন্দর খাওয়া হয়ে যাবে তোমার বাড়িতে আর কে কে আছে মানে তুমি রেঁধে কাদের কাদের রেগুলার খাওয়া একটু জানতে চাই ছেলে মেয়ে আমার হাজবেন্ড বাহ মানে তোমার এমন সুন্দর হাতে রান্নার স্বাদ যারা রেগুলার পান তাদেরকে তো সবারই একটু বাহ তাদেরকে তো সকলেরই একটু শাশুড়ি বোলপুরে বাড়ি আমার আচ্ছা আচ্ছা শাশুড়ি বোলপুরেই থাকে বাহ বোলপুরে মানে নিশ্চয়ই তুমি গাছপালাও খুব ভালোবাসো ওখানে তো গাছপালা প্রকৃতি ফুল বাড়িতে বিরাট বাগান বাহ বাগান এই একটা সুন্দর জিনিস গাছপালা ফুল এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর সময় কাটানো যায় খুব ভালো করে আমার নিজের বাড়িতেও প্রচুর ফুল গাছ আছে এগুলো সব দেখাশোনা করে আমার দেওর আমার হাজবেন্ড বাহ ভীষণ ফুল গাছের শখ বাহ ফুল ফুটলে আমার আমার কুকুর পাখি সব ভীষণ শখ সুন্দর বাহ কি সুন্দর এসেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর লালচে লালচে বাদামি বাদামি রং হয়েছে সুন্দর হয়েছে এটা একটা ফুলেও গেল না কিছু এটা কে দেখে বলবে যে এটা আটার রুটি পকোড়া পকোড়া বাহ খুব সুন্দর এ এক থালা ভর্তি ভাজা হয়ে গেল বেশ সকলে বসে গল্প করছে আড্ডা মারছে তার মাঝখানে নিয়ে রাখলে খুব সুন্দর ব্যাপার হয়ে গেল রান্না শেষ হ্যাঁ এর সঙ্গে পাশে বেশ সস দিয়ে একটু চিলি সস দিয়ে পরিবেশন করলে বন্ধুদেরকে তুমি তুলে ধরে দেখাও খুব ভালো লাগবে বাহ এই তো এরকম এক থালা রাখলে কেউ আর ঘরে এটা ঢোকার পরে দ্বিতীয় কোনো শব্দ পাওয়া যাবে না সেই কবিতায় বলতে হবে হাপুস হুপুস শব্দ চারিদিক নিঃশব্দ পিপিটা কাঁদিয়া যায় পাতে বেশ কি লোভ হচ্ছে করে ফেলুন চটপট করে ফেলুন ঘরে নিশ্চয়ই রুটি আছে দেখুন আর আপনাদের তো অলরেডি ছেলেমেয়েরা বায়না করতে শুরুই করে দিয়েছে যে মা আজকে রাত্রে যে রুটিগুলো করেছো সেগুলো আর রুটি খাওয়া হবে না সেগুলো এক্ষুনি ছিঁড়ে টিড়ে পকোড়া করে ফেলো কিছুটা পকোড়া হতেই পারে রেখে দিয়ে পরদিন না খুব ভালো হয়েছে খুব ভালো লাগবে বন্ধুরা আমরা কি আরেকবার তাহলে দেখে নিই যে এটাতে কি কি উপকরণ দিচ্ছি এই আটার রুটির পকোড়ার জন্য আমাদের যেগুলো দরকার হচ্ছে সেটা হচ্ছে তিনটে বা চারটে যাই হোক আটার রুটি সেদ্ধ করা আলু তিন চারটে ডিম তিনটে বিট গাজর টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কুচি করে কাটা পরিমাণ মতো একটু চিনি নুন খাবার সোডা ভাজবার জন্য সর্ষের তেল খাবার সোডার জায়গা আমরা এখানে দিয়েছি ওই যে ওটা কি কর্নফ্লাওয়ার খানিকটা দিচ্ছি আর আজিনা মতো দিচ্ছি এবার রুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে তাতে সেদ্ধ করা আলুটা দিয়ে বিট গাজর টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব দিয়ে তাতে পরিমাণ মতো যেরকম মিষ্টি খান যেরকম নুন খান পরিমাণ মতো নুন মিষ্টি সব দিয়ে সেগুলো ডিমটা ফেটিয়ে একটা জায়গায় রাখতে হবে কাঁচা ডিমটা ডিমটার মধ্যে সেগুলো দিয়ে দিয়ে এগুলোকে একসঙ্গে কর্নফ্লাওয়ার ইত্যাদি দিয়ে একটু আজিনা মতো দিয়ে মাখতে হবে যেই মাখাটা বেশ টান টান মাখা হয়ে গেল এইবার কড়াইতে সাদা তেল বসিয়ে আপনার ছোটো কাপ হলে দেড় কাপ মতো লাগবে একটু ডুবু ডুবু তেলে যেরকম আমরা পকোড়া ভাজি ডুবু ডুবু তেলে এগুলো মাঝামাঝি সাইজের পকোড়ার মতো নিয়ে নিয়ে সোজা দেবেন ভাজা হবে লালচে ফ্রাই করে তুলে নেওয়া হবে এই হলো রান্না বেশ বন্ধুরা আজকের রান্নাঘরে তো আমরা আরেকটা নতুন রান্না শিখলাম এইবার আপনাদের বলি যে আপনারা তো এটা দেখতে দেখতে বুঝেই গেছেন যে আমরা উদ্ভাবনী রান্না এই যে শিল্পকলা এই যে সৃষ্টি তা কতটা মর্যাদা আমরা দিই কতটা নতুন নতুন ভাবনাকে আমরা ভালোবাসি সম্মান দিই তাহলে আসুন না কেন আপনি নিজেও যদি কিছু রান্না ভেবে থাকেন হয়তো লজ্জা পাচ্ছেন হয়তো ইতস্তত করছেন মনে হচ্ছে না না কি জানি আমারটা কি ঠিক হবে একটু ইতস্তত করবেন না আপনারা আমাদের দপ্তরে চিঠি লিখুন আপনি নিজের নাম ঠিকানা দিন নিজের একটা ছবি দিন চিঠির সঙ্গে আমাদের অনুষ্ঠান কীরকম লাগছে জানিয়ে চিঠির সঙ্গে আপনার রেসিপি দুটো পাঠান আপনি যদি আমাদের এখানে সিলেক্টেড হন আমাদের এখানকার লোকেরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন
আপনার নিজের ঠিকানা ফোন নাম্বার কিন্তু দিতে মোটেই ভুলবেন না, তাহলে আমরা যোগাযোগ করতে পারবো না। আর আমাদের ঠিকানাটা জেনে নিন। আমাদের ঠিকানা স্পেস টিভি বাংলা, 101 রাজডাঙ্গা, নবপল্লী, কসবা, কলকাতা 107। ফোন 2441-3124।